শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। AKM জয়নাল আবেদিন, আমার পিতা হাজী আফতাবউদ্দিন আহমদ, আমার মাতা হাজী উম্মে সালমা বেগম, গ্রাম বাঞ্জুরি, ইউনিয়ন বরমা, পোস্ট অফিস ইসলামাবাদ, চন্দনেশ, চট্টগ্রাম। 1968 সালে আমি বরকর শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ে পড়া অবস্থায় যে স্কুলটা প্রতিষ্ঠা করেছেন মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদ, ওই স্কুলে আমি ছাত্রলীগের প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হই। 68 থেকেই মোটামুটিভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত যুদ্ধের সময়। তখন আমি কিন্তু চন্দনেশ থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম এবং আমি আমার ইউনিয়ন ছাত্রলীগের যুদ্ধ যখন চলত পূর্ববর্তী সেক্রেটারি ছিলাম। পলিটেকনিক্যালে কিছুদিন ছিলাম, আমাদের দেওয়ান মাকসুদ ভাই ওখানে ছিলেন ইঞ্জিনিয়ার, এখন বর্তমান সে হারুন, উনি হলেন যে মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদের নাতি মেয়ের ঘরের এবং শাহজাহান ইসলামাবাদের আপন বাগিনের ছিলেন, আলমগীর ভাই ছিলেন। তখন থেকে আমরা ওখানে ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতাম, মিটিং মিছিল করতাম। তো যাই হোক, আমরা মোটামুটি যে যেখানে অবস্থানে থাকছি সেভাবে আমরা কাজ করছি। 24 তারিখ আমরা বন্ধুরা মিলে খুশির মহল একটা সিনেমা দেখতে ঢুকেছিলাম, তখন শুনতে পেলাম যে চট্টগ্রাম বন্দরে সোয়াদ জাহাজ অবরোধ চলতেছে, পাকিস্তান থেকে অস্ত্রবর্তী সোয়াদ জাহাজ আমাদের উপর আক্রমণ করার জন্য নিয়ে আসছে। তো এটা ছিল আপনার নিউ মোরিং জেডিতে নঙ্গর করেছে। তখন আমরা ওখান থেকে তাড়াহুড়ো করে বের হয়ে আমরাও আমাদের তখন চট্টগ্রাম বন্দরের শ্রমিক নেতা ছিলেন নবী মিস্ত্রি, সিরাজুল ইসলাম, ওমর ফারুক, তারপর আমাদের আরও অনেক ছোটোখাটো কর্মী নেতা, এরা সবাই ছিল বন্দরের শ্রমিকরা, সবাই ঐক্যবদ্ধ হয়ে এটা প্রতিরোধ করার জন্য মাঠে রাস্তায় নেমে আসলো, তাদেরকে প্রতিরোধ করছে। তখন আমরাও প্রায় রাত অনেক আইসে আমরা হোস্টেলে যেতে পারি নাই, লালদিঘির পারে একটা আমি আমার আর এক দুই বন্ধু ছিল, আমরা একটা হোটেলে একটা রুম নিয়ে ওখানে রাত্রি যাপন করি। 25 তারিখ রাত্রে আমার সাথে ছিল আলমগীর, মোসাদ্দেক, শফিউল আজম, আমরা 3 জন ছিলাম ওখানে। এরপরে যখন পরের দিন আমরা সকালে যখন অবস্থা খুব বেগতিক এখানে, তখন শুনলাম যে ওখানে আমাদের চট্টগ্রামটা ওই যে আমাদের খালি শহর বিডিএর ক্যাম্প ছিল, ওখানে আমাদের ক্যাপ্টেন রফিকুল ইসলাম ছিলেন, উনি আইপিআর আমাদের বাঙালি, ওনারা এখানে বিচরণ করে মোটামুটি ইয়ে করে রাখছিল। পরবর্তীতে পাক হানাদার বাহিনী যখন সামনের দিকে অস্ত্র সরিয়ে অগ্রসর হচ্ছিল, হামলা করতেছিল, গোলাগুলি করছিল, তখন আমরা কি করছি আর চিটাং থাকতে পারি না, আমি কি করছি আমাদের লঞ্চ চলত চাকদায় খালের থেকে শুরু করে দক্ষিণ চট্টগ্রামের দিকে পাশকালে একটা লঞ্চ সার্ভিস ছিল, আমরা সবাই ওই লঞ্চে উঠে বাড়ি চলে গেছি, সবাই একসাথে গেছি। এরপর থেকে আমরা গ্রামে অবস্থান করতেছি। ওখানে কিন্তু আমাদের একজন খুব প্রবীণ নেতা ছিলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, ওনার বাড়ি আমার বাড়ির পাশাপাশি। ইসলামাবাদী সাহেবের একজন ছেলে ছিলেন শাহজাহান ইসলামাবাদী, তিনি মার্চের প্রায় শেষের দিকে উনি আমাদের এখানে এলাকার যারা আছে ওনাদেরকে ডাকলেন। ইতিমধ্যে কি করছে আমাদের বিভিন্ন সেনাবাহিনী, বিমান বাহিনী, আপনার নৌবাহিনীর এবং পুলিশের, ইপিএলের অনেক লোক কিন্তু গ্রামে আত্মগোপনে চলে গেছে। উনি যখন ডাকছেন গেলাম, তা আমরাও কী করলাম ওখানে ট্রেনিং করছি, যে এবারগুলো করেছি দক্ষিণ চট্টগ্রামে
উল্লেখযোগ্য যে ভার্সিটি আমি ছোটখাটো তো অনেকগুলো হয়, 17, 18, 19, 20 এরকম হবে নভেম্বরের দিকে আনোয়ারাথানার ভার্সন। ওই ভার্সনটা ছিল বিকাল 3টায়। ওই ভার্সনও আমরা যারা আনোয়ারাথানাতে গেছি আমরা ভার্সন করে পুলিশেরা আমাদেরকে প্রতিহত করে নেয়। ওনারা আমাদের সাথে লিয়াজু করছে, যোগাযোগ করছে, করার পর ওনারা ওখানে মানুষের থেকে যেই পাকিস্তানি এরা অস্ত্র যে লাইসেন্সধারী সিভিলদের দিত ওগুলো নিয়ে জমা রাখছে, বিশেষ করে বন্দুক। তো আমরা ওখান থেকে 11টা বন্দুক পাইছিলাম ওই আনোয়ারা থানা থেকে। কয়েকটা রিভলভার ছিল, রাইফেল ছিল, 7-8 বক্সের মতো 303 রাইফেলের গুলি ছিল। তো ওনারা যখন 3টার সময় আমরা আক্রমণ করে আমাদের সাথে যখন ইয়ে করছে আনোয়ারা থানা থেকে, 7 পুলিশ আমাদের 7-1 ঘোষণা করলো এবং এরা আমাদের সাথে চলে আসলো। পুলিশ ওখানে আবি সিদ্দিক, রহিম, রুস্তম এরকম আরো বেশ কয়েকজন ছিল। তারপর আরেকটা অপারেশন ছিল আপনার পটিয়া ওয়াবি মাদ্রাসা আলবদর ক্যাম্প, পটিয়া থানা, তারপর ইন্দিরপুরের ওখানে গরিলার টেক পটিয়া, পাচরিয়া পটিয়া, তারপর আপনার রাখালি ব্রিজ, এগুলো আমরা অপারেশন করেছি। এবং চন্দনেশের মধ্যে বর্তমান নগরপাড়া একটা ব্রিজ ছিল, এটাও আমরা বিচ্ছিন্ন করে দিয়েছিলাম যোগাযোগ ব্যবস্থা। যে অপারেশনগুলো আমরা করছি ওখানে আমাদের সাথে অনেকেই তো ছিলেন। তো পটিয়াতে আমাদের নবী ভাই ছিলেন আমরুদ্দিন এমএন ইসলাম ছিলেন, তারপর আমাদের মহসিন খান ছিলেন, চন্দনেশে বর্তমান হাইবুর রহমান, ফেরদোস খান, মালেক, মজিদ, ওই যে আমিন, মঞ্জুর, এরকম নুরুজ্জামান, ইসলাম অনেকে ছিলেন। এরপর আরেকটা জিনিস হলো আমাদের সবচেয়ে দুঃখ, এটা আমাদের খুব কষ্ট পাইছি আমরা ওই কারণে, আমাদের 5 বন্ধু মেয়ের দিকে আপনার ইয়েতে যাচ্ছিল, ওখানে পটিয়ার আনোয়ার ছিল, আমাদের বরকলের রফিক ছিল, জাহাঙ্গীর ছিল, মাহবুব ছিল, আবুল খায়ের মেম্বার ছিল, এরা একসাথে যাচ্ছিল। ওদের আর কোনো ওরা শহীদ, সবাই 5 শহীদ হয়ে গেছেন, ওদের আর ওরা ফিরে আসতে পারে নাই, ইন্ডিও যেতে পারে নাই। মাঝামাঝি রাঙ্গামাটি রাঙ্গুনিয়ার কোনো একটা জায়গায় ওদেরকে অ্যাটেকে বিয়েতে পড়ে গেছে, পরে যাওয়ার পর ওদেরকে মেরে দিয়েছে, ওদের লাশও পাওয়া যায়। এই 5 শহীদ একসাথে হলো আমাদের এলাকারই শাহজাহান গ্রুপের। এর পরবর্তীতে তো আমাদের অপারেশন আর একটা ছিল যে বিমান বাহিনীর শহীদ আব্দুস সবুর, উনি আমার সাথে ছিলেন। আমাদের যে গ্রুপ রাজাকাররা ওখানে যখন হিন্দু বাড়ি, বিভিন্ন বাড়ি, আওয়ামী লীগের বিভিন্ন ইয়েটিয়ার বাড়ি, স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা করছিল, আমরা আনোয়ারাতে ছিলাম শেল্টারের টিশরি, আর একটা ছিল পালর হাট বলে একটা ওই জায়গায়। ওখান থেকে আমরা সবাই দৌড়তে দৌড়তে, তখন দিনের 2 হওয়ার পাওয়ার পরে যে যেভাবে পারছি চলে গেছি জাফরাবাদ একটা ওয়াবি মাদ্রাসা, ওইটা আলবদরের ক্যাম্প ছিল, রাজাকাররা ছিল ওখানে। ওখানে যাওয়ার পরে ঠিক সন্ধ্যের একটু আগে তখন কলা বাগান ছিল একটা মাদ্রাসার পাশে, আর মাদ্রাসাটা বাউন্ডারি করা ছিল। আমরা যখন ওই কলা গাছের ঝোপের মধ্যে ওখানে ইয়ে করে মোটামুটি অ্যাম্বুশটা নিয়েছি, তো আমরা একটা জিনিস খেয়াল করি না যে ওই যে পাকা যে মাদ্রাসার ছাদের উপরে যে বাংকার আছে, এটা আমরা প্রথমে খেয়াল করতে পারি না, কারণ শুনতে শুনতে ভাবতো আমরাও বুঝতে পারি না। আমার সাথে যে কমান্ড ছিল আমাদের গ্রুপের শহীদ আব্দুস সবুর, যেটা বিমান বাহিনীর, উনি আমার পাশে ছিলেন, আমি ওনারে চাচা বলতাম, ওনারে বল আমি নিষেধ করলাম যে চাচা আপনি যাবেন না, খুব দুঃসাহস ছিল, উনি করছে না এই কথা বলে ডবলটা টপ কাই ওদিকে পড়ছে, একটা প্রথম গ্রেনেডটা হাতে ছিল ওটা চার্জ করছে, আর একটা ওনার হাতে এসএনডি ছিল, উনি এসএনডি ব্রাশ বা এরকম সময় কার করতে পারা নাই, উনি ওদিকে জাম্প করার সাথে একটা গুলির শব্দ হলো। পরে আমরা দেখলাম যে ওনার একটা ঠিক মাথা বরাবর কপালে গুলিটা লাগছে, এটা হচ্ছে বাঙ্কার থেকে এরা ইয়ে করছে। করার পরে আমরা তো সন্ধ্যে যখন হয়ে গেছে, রাত্রি হয়ে যাচ্ছে, আমাদের আরেকজন বন্ধু মনির আহমদ, ও কানে গুলি লাগলো, রক্তক্ষরণ হচ্ছে। তারপর আমাদের আর যারা আছে আমরা সবাই নিরাপদে চলে আসছি। রাত্রে ওই সবুর যে ইয়ে ছিলেন কমান্ডার, ওনারে আর পাচ্ছি না। তো শাহজাহান সাহেব জিজ্ঞেস করলেন যে সবুর কোথায়, তো আমরা সবাই চলে আসতো। পরে 2 সময় ওই যেখানে আমরা অপারেশন করছি ওখানে আমাদের আত্মীয় বাড়িও আছে, ওখানে কাছাকাছি আর কি, এরা আমাদেরকে খবর দিছে যে সবুর গুলি খাইছে, মারা গেছে। ওর সিনে তো কাছাকাছি আমাদের থেকে ধরেন 1.5 কিলোমিটার দূরে আর কি। তারপর সবুর লাশটা আর আনা হলো না,
ওরা কি করছে ওই অ্যাসেম্বলি এগুলো নিয়ে ওরে মানে শঙ্কর নদীর পাড়ে ছিল কাছাকাছি, শঙ্কর নদীতে লাশটা ফেলে দিছে। ফেলে দেওয়ার পর 3 দিন পরে লাশটা আমাদের ওনার বাড়ির কাছে আসে। ওনার বাড়িও ছিল ঠিক আপনার শঙ্কের প্রায় কাছাকাছি পরমা, তো ওখানে চলে আসতার ওখান থেকে তুলে ওনার লাশটা দাফন করা হয়েছে। এখনও ওনার কবর আছে ওখানে। আমাদের এই গণতান্ত্রিক সরকার বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের জন্য অনেক করেছেন। আমরা যে প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ করেছি সেটার সঠিক প্রতিফলন এখনও ফলাফল আমরা পাচ্ছি না। আমাদের একটা জিনিস ভালো লাগছে, সেটা হলো যে আপনার স্বাধীনতা যুদ্ধের সময় ওই যে রেজাকার আলবদর কলাবাটার যুদ্ধাপরাধী যারা ছিল, স্বাধীনতার এত বছর পরে এসে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি যেটা ওয়াদা করছিলেন, নির্বাচন ইশতেহারও দিয়েছেন জনগণের কাছে, উনি ওয়াদাবদ্ধ ছিলেন এই যে জাতিকে এই যুদ্ধাপরাধের বিচার করে একটা নজির স্থাপন করেছেন। এটা বড় দুঃসাহসিক ব্যাপার, এটা জাতিকে কলঙ্কমুক্ত করছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এটার জন্য নেত্রীকে আমরা ধন্যবাদ জানাই, আওয়ামী লীগ সরকারকে ধন্যবাদ জানাই। এরপরে আস্তে আস্তে পর্যন্ত আসলাম, যুদ্ধ গেল, তারপরে চাকরিতে চলে গেলাম, বন্দরে চাকরি করছি, রিটায়ার হয়ে গেছি, এখনও অফসরে আছি, আল্লাহ আল্লাহ করতেছি, ধর্মকর্ম করতেছি। বাড়ি যখন করি স্বাধীনতার স্বপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী যে বর্তমান সরকার সরকারের বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন এইটা নিয়ে আমরা মোটামুটি দলীয়ভাবে কাজ করে যাচ্ছি আর কি। এই হলো যে আমাদের অবস্থান। এবং আমার একটা প্রত্যাশা, আমরা যেই উদ্দেশ্য নিয়ে করছি হয়তো কিছু বাস্তবায়ন হলে কিছু এখনও অনেকটা বাস্তবায়ন হয় নাই, তো আশা করি এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে সেটা আমরা বাস্তবায়ন হওয়ার আশা রাখি। এবং আগামী প্রজন্ম যারা আমাদের পরবর্তী জেনারেশন তাদের কাছে একটা আমার আহ্বান থাকবে, 30 লক্ষ যে শহীদদের রক্তের বিনিময়ে আজকে স্বাধীনতা আমরা পেয়েছি এবং 2 লক্ষ মামনের যেই ইজ্জত সম্ভরণের মধ্য দিয়ে আমরা যেই স্বাধীনতা পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা রেখে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধকে মনে প্রাণে ধারণ করে আগামীতে রাষ্ট্র পরিচালনার কাজে সম্পৃক্ত হবেন, দেশের কাজে সম্পৃক্ত হবেন এবং আমাদের এই মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে সঠিকভাবে তুলে ধরবেন আমাদের সাধারণ জনগণের কাছে। এটাই আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।